বিএনপি গণতন্ত্রের ভাষা বোঝে না, তাদের লক্ষ্যই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা। আলোচনা সভায় প্রধানমন্ত্রী বললেন, মানুষের পাশে না থেকে ইফতার পার্টিতে করে সমালোচনা। বেগম জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়বে কিনা জানা যাবে কাল। বিদেশে চিকিৎসার সুযোগ পাবেন না জানালেন মন্ত্রী। গণতন্ত্র প্রতিষ্ঠায় ভারতের সাহায্য চান বিএনপি নেতারা। শ্রমিক ঠকানোর মামলায় ডক্টর ইউনুসের সাজা স্থগিতের আদেশ অবৈধ ঘোষণা। বিচারাধীন বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য আদালত অবমাননার সামিল মন্তব্য রাষ্ট্রপক্ষের। ডুবতে বসা পদ্মা ঢুকল এক্সিবিট, আমানতকারীরা ক্ষতিগ্রস্ত না হলেও ছাড় পাবেন না ঋণ খেলাপিরা। খতিয়ে দেখা হবে দুর্নীতিতে কর্মকর্তাদের সংশ্লিষ্টতাও। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। বিএনপি গণতন্ত্রের ভাষাই বোঝে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অগ্রগতি সহ্য করতে না পেরে তারা আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে চায়। দুপুরে জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে দলীয় আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। সরকার প্রধান বলেন, রমজানে মানুষের পাশে না দাঁড়িয়ে ইফতার পার্টিতে গীবত করছে বিএনপি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা সভার এই আয়োজন বাংলাদেশ আওয়ামী লীগের। সোমবার দলের তেজগাঁও কার্যালয়ের এই আনুষ্ঠানিকতায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কার্যনির্বাহী সংসদ সহ আলোচনা শেষে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। স্মৃতিচারণে আসে পিতার বহুমাত্রিক জীবন। অত্যন্ত সাদা সিধা জীবন যাপনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছেন। জাতির পিতার আদর্শের বাস্তবায়ন নিয়ে কথা বলেন বঙ্গবন্ধু কন্যা। তিনি জানান, রমজানে মানুষের পাশে সরকারি দল ছাড়া আর কারো দেখা নেই। আজকে আমরা যখন ইফতার পার্টি বন্ধ করেছি, না ইফতার পার্টি করবো না, আর যারা প্রতিনিয়ত আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাবে, উৎখাত করবে, নির্বাচন হতে দেবে না, মানুষ খুন করবে, তারা কিন্তু কোনো মানুষকে ইফতার দেয় না, নিজেরা ইফতার পার্টি খায়। তারা ইফতার পার্টি খায় আর ওই ইফতার পার্টিতে যেও আল্লাহ রসুলের নাম নাই আওয়ামী লীগের গীবাত গায়। আমরা তো ইফতার বিলি করি সাধারণ মানুষকে, আর তোমরা ইফতার খেয়ে খাও, তোমরা খেতে জানো, তোমাদের হচ্ছে খাই খাই আর আওয়ামী লীগ দেয় দেয়, এটাই হচ্ছে তফাৎ। আপনারা খেয়ে দিয়ে আবার মাইক একখান লাগিয়ে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করবেন। আওয়ামী লীগের অপরাধটা কি? এই দেশ স্বাধীন করেছে, সেটা অপরাধ? আওয়ামী লীগের অপরাধ কি? গরিব মানুষের পাশে দাঁড়ায়, সেটা অপরাধ? বিএনপি দেশকে পেছনে নিতে চায় জানিয়ে সবাইকে সতর্ক করেন বঙ্গবন্ধু কন্যা। প্রশ্ন তোলেন দলটির গণতন্ত্র চর্চার ধরন নিয়েও। আমরা গণতন্ত্র ফিরিয়ে এনেছি, তারা গণতন্ত্রের কথা বলে, কোন গণতান্ত্রিক ধারা দিয়ে ওই দল তৈরি হয়েছে? আজকে এই দেশের মানুষ যদি কিছু পেয়ে থাকে, আওয়ামী লীগের হাত থেকেই পেয়েছে। স্বাধীনতা পেয়েছে, গণতন্ত্র পেয়েছে, গণতান্ত্রিক অধিকার পেয়েছে আজকের বাংলাদেশ, বদলে যাওয়া বাংলাদেশ। পিছিয়ে দেয়া নয়, বরং সমৃদ্ধ দেশ গড়তে সব কাজ চলমান বলে জানান প্রধানমন্ত্রী। তার আক্ষেপ, ভাষা আন্দোলন থেকে ইচ্ছাকৃতভাবে বাদ দেয়া হয়েছিল বঙ্গবন্ধুর নাম। ভাষা আন্দোলনে জাতির পিতার যে কোনো ভূমিকা ছিল সেটাই তো মুছে ফেলা হয়েছিল। অনেক জ্ঞানী গুণীরা যেন ইচ্ছাকৃতভাবে তাকে ওখান থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বেগম জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়বে কিনা জানা যাবে কাল। তবে আইনমন্ত্রী জানিয়েছেন, আইন অনুযায়ী বিদেশে চিকিৎসার অনুমতি পাবেন না বেগম জিয়া। এদিকে গণতন্ত্র প্রতিষ্ঠায় এবার ভারতের সাহায্য চাইলেন বিএনপি নেতারা। বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় প্রতিবেশী দেশটিকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দলের বিজয়ের পর নির্বাচনে প্রতিবেশী দেশ ভারতের ভূমিকা নিয়ে সমালোচনা করে আসছিলেন বিএনপি নেতারা। প্রতিবেশী দেশটির বিষেদগার করে বিএনপি নেতারা অভিযোগ করেন, নির্বাচনে আওয়ামী লীগকে সমর্থন করেছে দিল্লি। সোমবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানের কাছে গণমাধ্যমের প্রশ্ন ছিল বাংলাদেশের নির্বাচন ও রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের ভূমিকা ইস্যুতে। জবাবে ডক্টর মঈন খান জানান, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায়
ভারতের সাহায্য চায় বিএনপি, এমনকি জনগণের সরকার প্রতিষ্ঠায় ভারতকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। আওয়ামী লীগ যদি আমাদের বন্ধুরাষ্ট্রের সহায়তা চায় একটি একদলীয় সরকার গঠনের জন্য, আমরাও কিন্তু বন্ধুরাষ্ট্রের সহায়তা চাই, সম্পূর্ণ ভিন্ন কারণে, বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার গঠনের জন্য। আমরা তো কারোর সঙ্গে কোনো শত্রুতা চাই না। আজকে আমাদের বন্ধুরাষ্ট্রের সহায়তা এদেশে আসতে হবে, এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, এবং আমরা সেই কারণেই তাদের সহায়তা চাই। ক্ষমতাসীনদের সমালোচনা করে ডক্টর মঈন খান বলেন, আন্দোলন দমন করতে বিএনপির শীর্ষ নেতাদের কারাবন্দি করছে সরকার। কারারুদ্ধ করে, জেল জুলুম করে, মিথ্যা মামলা দিয়ে, খুন গুম করে বাংলাদেশের গণতন্ত্রের আন্দোলনকে বন্ধ করা যাবে না। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদনপত্রটি গ্রহণ করা হয়েছে, তবে আইন অনুযায়ী বেগম জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী। যেই শর্তে তাকে মুক্তি দেওয়া হয়েছে 401 ধারা ফৌজদারি কার্যবিধির, এর বাইরে আইনিভাবে আমাদের আর কিছু করার নাই। ওনারা কি আবেদন করেছেন সেটা দেখে, ভালো করে বিবেচনা করে আমি অতিসত্বর এটা নিষ্পত্তি করব। দেশের হাসপাতালেই বেগম জিয়ার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান মন্ত্রী। আগামী কালকের দাগাত হয়ে যাবে ইনশাআল্লাহ। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। ডক্টর ইউনুস ইস্যুতে বিচার হাসের মন্তব্য নিয়ে হাইকোর্টে তুমুল বাহাস হয়েছে দুপক্ষের আইনজীবীর। বিচারাধীন বিষয়ে বিদেশি কূটনীতিকদের মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত বলে পরামর্শ হাইকোর্টের। এদিকে ডক্টর ইউনুসের 6 মাসের কারাদণ্ডের রায় স্থগিতের আদেশ অবৈধ ঘোষণা করেছেন আদালত। শ্রমআইন লঙ্ঘনের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনুসের সাজা হওয়ার আগে ও পরে বিচার প্রক্রিয়া নিয়ে নানা বিরূপ মন্তব্য করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউনুস ইস্যুতে পশ্চিমাদের তৎপরতা দেশের অভ্যন্তরীণ বিচার বিভাগের হস্তক্ষেপের সামিল বলে মনে করে বাদীপক্ষের আইনজীবী। সোমবার পিটার হাসের একটি মন্তব্য আদালতকে পড়ে শোনানো হয়। কলকারখানার আইনজীবী বলেন, তিনি মার্কিন রাষ্ট্রদূতের শাস্তি বা তাকে আদালতে ডাকাতে চান না, শুধু ভিয়েনা কনভেনশন অনুযায়ী বক্তব্য দিতে পারেন কি না সে বিষয়টি বিবেচনার ভার আদালতের ওপর ছেড়ে দেন আইনজীবী খুরশিদ আলম খান। ভিয়েনা কনভেনশন আর্টিকেল 41-এ বলা আছে, রিসিভিং স্টেট যাকে রিসিভ করবে, ফ্রম সেন্ডিং স্টেট যে দেশ পাঠাবে, উনি ওই দেশের যে প্রিভিলেজগুলো পাবে সেই প্রিভিলেজ অনুযায়ী কাজ করবে, কিন্তু ইন্টারনাল অ্যাফেয়ার্স স্টেট অ্যাফেয়ার্সে কোনো কথা বলতে পারবে না। কড়া জবাব দেন ডক্টর রিনুসের আইনজীবী। বলেন, যদি পিটার হাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় তাহলে জাতিসংঘ সহ যারা ইউনুসের মামলা নিয়ে বক্তব্য বিবৃতি দিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। স্টেটের ভিতরে ব্যাপার হবে, অথবা কোন স্টেট জাতিসংঘের কাছে অভিযোগ করতে পারে। প্রতিটা দেশের রাষ্ট্রদূত, আমাদেরও রাষ্ট্রদূত যিনি বিদেশে আছেন, তিনিও সমস্ত ক্রিমিনাল অপরাধটিকে ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে, ইম্পিয়ন ইমিউনিটি দেওয়া হয়েছে, তার কোনো অপরাধ হয় না। ইউনুসের আইনজীবীর বক্তব্যের পর বিষয়টি আর এগোয়নি, তবে আদালত বলেছেন বিচারাধীন বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে বিদেশি রাষ্ট্রদূতদের সতর্ক থাকা উচিত। এদিকে শ্রম আইন লঙ্ঘনের মামলায় 6 মাসের সাজা স্থগিত করে শ্রম আপিল ট্রাইব্যুনালের দেওয়া আদেশ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট, তবে জরিমানার আদেশ স্থগিতই থাকবে। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। সীমান্তের ওপারে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজেপির ঘাঁটিগুলোতে উঠছে দেশটির পতাকা। টেকনাফের নাফ নদীর বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে বিজেপির ঘাঁটিগুলো দখলে নিতে কৌশলে রাতে হামলা করছে আরাকান আর্মি। আর রাতের বেলা গোলাগুলি ও মর্টার শেলের শব্দে আতঙ্কে সীমান্তের এপারের বাসিন্দাদের। মিয়ানমারের অভ্যন্তরে সংঘাত যেন থামছে না, প্রতিনিয়ত গোলাগুলি এবং মোটর শেলের গোলার সেই বিস্ফোরণ হচ্ছে, যার কারণে আতঙ্ক বিরাজ করছে এপারে সীমান্তের বাসিন্দাদের। এরই মধ্যে গতকাল রাত এবং আজকে সকাল পর্যন্ত বেশ কয়েকটি স্থানে গোলাগুলি ও মোটর শেলের বিস্ফোরণের শব্দ হয়েছে, যার কারণে অনেকে আতঙ্কে যে ক্ষেতখামার রয়েছে বা মৎস্যগের রয়েছে বা লবণ মাঠ রয়েছে সেই লবণ মাঠ থেকে সরে নিরাপদ আশ্রয়ে চলে গেছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, এই যে মিয়ানমারের গোলাগুলি কিছুদিন বন্ধ থাকলেও থেমে থেমে গোলাগুলি হচ্ছে, যার কারণে এখানকার স্থানীয় বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছে। অন্যদিকে সীমান্তের যে মিয়ানমারের অভ্যন্তরে যে ভিওপিগুলো রয়েছে, সেই ভিওপিগুলোতে এখনও মিয়ানমারের যে পতাকা সেটি উঠছে এবং পাশাপাশি সেখানে সীমান্তরক্ষী বাহিনী বিজিপি এখনও অবস্থান করছে এবং মাঝে মধ্যে এই পারে তারা নানা ধরনের সংকেত দিচ্ছে। ওইটা মিয়ানমার বিজিপি ক্যাম্প, বিজিপি ক্যাম্পের পূর্ব পাশে হঠাৎ মঠাৎ ছেলের আবাস রাত্রে। আমরা সীমান্ত এলাকার মানুষ, আমরা চলাফেরা করতে বই লাগে, লাইট দেখতে পাই আমরা, হয়তো আরাকান আর্মিরা সেখানেও হামলা করতে পারে। মিয়ানমারের অভ্যন্তরে যে গোলাগুলি, মটাশেলে যে গোলার বিস্ফোরণ হচ্ছে, তার কারণে কিন্তু অনেকে জীবিকা বন্ধ হয়ে গিয়েছে, নাব নদীতে মাছ শিকার করতে পারছেন না, যার কারণে অসহায় অবস্থায় তারা দিন যাপন করছেন। এই নাব নদীতে 17 ইংরেজি থেকে যেমন বন্ধ, এখানে আমাদের অনেক জেলে পরিবার আছে যারা অর্ধাহারা অনাহারা আছে, কিন্তু বিশেষ করে ওরা জেলে কাজ ছাড়া অন্য কাজও করতে পারে না। আপনার এদিকে বান্দরবনের নাইকোনছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পড়া মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির 179 জন সদস্য এখন বিজিপির হেফাজতে রয়েছে। তাদেরকে কবে নাগাদ মিয়ানমারে ফেরত পাঠানো হবে সেই তারিখ এখনও পর্যন্ত নির্ধারণ হয়নি। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ। এখনও শান্ত হয়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়। অবন্তিকা ফাইরুজের মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন ও শোক র্যালি করেছেন শিক্ষার্থীরা। অভিযুক্তদের যত দ্রুত সম্ভব বিচারের মুখোমুখি করার দাবি তাদের। শোক র্যালি, মানববন্ধন আর প্রতিবাদ সমাবেশ, উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। শান্ত ক্যাম্পাসে উঠছে প্রতিবাদী নানা ব্যানার। তৃতীয় দিনের মতো ক্যাম্পাসে মানববন্ধন ও শোক র্যালি করে বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগ। এতে অংশ নেয় শিক্ষার্থী ও শিক্ষকরা। সোমবার বেলা 11টায় শুরু হওয়া র্যালিটি পুরো ক্যাম্পাস ঘুরে পরে মানববন্ধন করেন। এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করে বলেন, অভিযুক্তদের শুধু গ্রেফতার নয়, যত দ্রুত সম্ভব বিচারের মুখোমুখি করতে হবে। যে মানুষ হচ্ছে গিয়ে মানুষকে বেঁচে থাকার আশা দিত, সেই মানুষ আজকে নাই, সেই মানুষ হচ্ছে গিয়ে চলে গেছেন আত্মহত্যার মাধ্যমে। আমরা চাই এর সুষ্ঠু তদন্ত হোক। এভাবে আমরা ওর মানে এরকম দৃশ্য দেখতে হবে আমরা কখনো কল্পনা করিনি। এদিকে অবন্তিকার মৃত্যুর ঘটনায় গ্রেফতার হওয়া সহপাঠী আম্মান সিদ্দিকীর 2 দিন ও সহকারী প্রক্টর দীন ইসলামের 1 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন কুমিল্লার আদালত। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ।